না, সকাল হয়ে গেছে, আগে ইউটিউবটা খুলে একটু দেখতে হবে, তাড়াতাড়ি দেখে নি। ঘুমায় উঠলি করে তো মনে হইতেছে না, মনে হইতেছে কাম করে উঠলি। আর মোবাইলটার মধ্যে কি মানুষে সকালে ঘুমতে উঠে ঠাকুর দেবতার ফটো দেখে, আর তুই মোবাইল লইয়া 10 মিনিট ধরে আরো রেস করস। ওয়াও, উঠতেছি তো, যাও না, 2 সেকেন্ডের মধ্যে উঠবি কইলাম। বেশি কথা না কইয়া যা, বই নিয়ে বগিয়া যা। কিরে ধরে কি টাইনা টুইনা বিছনাতে উঠাইছি আরও মোবাইল দেখানে লেগা, দেখগা পাশের বাড়ি কত জোরে জোরে পড়তেছে, তাড়াতাড়ি ব্রাশ কইরা পড়তেব। যাইতেছি মা, এখনই যাইতেছি। কিরে ভাত নিয়ে 1 ঘন্টা ধরে বইছি, এখন যদি উঠি ভাতটি রাস্তারে টমেটারে দিয়ালাম, পরে তুই আজকে রান দেখাইস। এমন করো কেন, যাইতেছি তো, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতেছিলাম। যাইতেছি যাইতেছি, মোবাইলটা চার্জে দিয়ে একটু রাস্তায় যাই, ততক্ষণে চার্জ হয়ে থাকবে। কিরে আমার ফোনে কি তোর, তাড়াতাড়ি ফোন দে, তাড়াতাড়ি। সপনাস সপনাস, তোরা কি আরম্ভ করছস, আমার একটু শান্তি নাই, পাশে বাড়ি কি পুলাপান নাই, আর কি কান্দা কান্দি, বাইরে যা, আমার বাড়িতে তো চলবো না, বাড়ি যা। জোরে জোরে পড়বি, রান্না করতে যেন আমি তোর পড়ার আওয়াজ শুনতে পাই। ঠিক আছে পড়তেছি। সারাদিন এত মোবাইল দেখে অত শান্তি হয়েছে না, না ঘুমতে উঠতে 1 ঘন্টা, ঘুমানোর আগে 1 ঘন্টা, কি পাইছস কি তোরা, তোর মোবাইল মোবাইল দে, মোবাইল দে, আর মোবাইল দিতাম না, ঘুমা হন ঘুমা, আই তুইও ঘুমা, দেও না মা, ঘুমাইতেছি তো এখন। তুই চুপ করবি কিনা?